কাপড় তুলবে কি? কেন কাপড় তুলবো কেন? আমার বোন গাড়ি কিনবো, চাচিস দেখে লব না? চাচিস যদি কেরাক থাকে না কি রে ভাই? কেন এ যদি বেউ হয়ে যায় গাই আমাদের ঢালাই রাস্তা ফাটিয়ে দেবে, আর হাঁটবো শেষ কালে পাটি হবে সে মেজে আমার পুঁদে ফাটিয়ে দেবে। আপনি দেখতে পাচ্ছেন আমি ভালো মেয়ে? তুমি হেসু করো কি? খাজির গাছি হাড়ি বাঁধু বলি, খাজির গাছি হাড়ি বাঁধু। তাহলে ঘরক আমার পাঁচটা বোনের মধ্যে কোনটা চলবে, কোনটা বিয়ে হবে? এগুলো চলবে না, আর সব পারো তো? কি দেখাচ্ছেন বুঝতে তো কিছু পাচ্ছি না। শালা ঘুইরানো বলতে যাব বলছি, এই বড়ি দিতে পারো তো? বড়ি হ্যাঁ ওসব তো আমিই করি। তারপরে এইগুলো পারবো তো? কি এই যে লেগে রাখতে হয়ে গিয়ে দেখো যেই শালা জগ লাগিবে লাপা জগে এমনি এমনি করে মরিবে, দুদিনে রক্ত সৈন্য করে দেবো, এ চেহারা গলিয়ে দেবো চল। ঠিক আছে, আপনি যখন আমাকে পছন্দ করেছেন, কিন্তু আমারও পছন্দ অপছন্দ বলে কিছু আছে, তাই তো? আমাকে তো পছন্দ করতে হবে। অবশ্যই। তাহলে আমি কি কি রকম ছেলে পছন্দ করি শুনুন। কি বলুন? এই যে ধরুন, আমি এই কথা বলতে গিয়েছিলাম। কথা বুঝতে পারলাম? আপনি কি ছেলে বলুন তো? আপনি কি ছেলে? আমি বেটা ছেলে। আপনি বেটা ছেলে? বিশ্বাস হচ্ছে না, দেখাবো কি? আধার কার্ড? আধার কার্ড কোথায় আছে? এই এখানে ভরা আছে আধার, সব জায়গায় আধার লাগছে, আধার লিক হইতাম না। এই যে আধার কার্ড দেখাতে হবে না, এই যে আপনি আমার কথা বুঝতে পাচ্ছেন না, ওই কারণেই বলছি আপনি কি ছেলে। আমি বেটা ছেলে। হ্যাঁ আপনি বেটা ছেলে, সেটা বুঝতে পাচ্ছি। আমি দাঁড়িয়ে মূর্তি। ওসব বলতে নেই, সামনে দাদা দাঁড়িয়ে আছে, আমার দাদার সামনে এইসব কথা বলতে। তোমার এইটাই গাধা? গাধা নয় দাদা। কি বলছো? না তো ব্যবহারটা গাধার মতো। কি ব্যবহার? তোর কি ব্যবহার করবে? ওই যে এলাম, একটু খাওয়া দাওয়া নাই, চা নাই, বিস্কুট নাই, হবে সব ব্যবস্থা হবে, আগে বিয়ের কথা। আমি তো দিতে চেয়েছিলাম, আপনি তো খেতে চাননি। আচ্ছা ঠিক আছে, যেমন আছে, আমি ছেলের নাম বলছি, বলুন। এই যে আমির খান, কাদের খান, আমজাদ খান, সালেমান খান, শাহরুখ খান, এইসব খান খান ছেলেকে আমি পছন্দ করি। কি খান? হয়তো শাহরুখ খান। হ্যাঁ তা ওরা তো আলতু ফালতু খান। কিরকম? ওর থেকে আমি স্ট্যান্ডার্ড খান। কিরকম? সকালবেলা উঠে চা খান, তারপর বিড়ি খান, তারপরে খৈনি খান, তারপর তেরাঙ্গা খান,
তারপরে গুটকা খান জেদি খান চিতিয়ে যান। চেহারা ছিল ছেলে, কিরকম গায়ে রং ছিল, লম্বা ছিল। বেটার বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে এমন কি করবি? এক চাঁদ লাগাবে নাকি? লাগিয়ে দি নাকি? ছেলেকে জানেন কে? ছেলে সঙ্গে এসছে নাকি? ছেলেকে জানেন কে? ছেলে হয়েছে এই সুরত্ন। আমারই না, আমি বিয়ে করবো। আমি তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। তুমি আধারটা তো মানতে হবে নাকি? আধার যা বয়স আছে সেই বয়সটা তো মানতে হবে। আমি শুনলাম না, আমি বিয়ে দেবো না, যাও। আগে বেরোও, নাহলে ঘাট ধরে বের করবো। বেরো বলছি। তোমার টাকার লোভে আমার বোনের বিয়ে দেবো আমি তোমার সঙ্গে। যদি দরকার হয় আমার এই বোনের গলায় দড়ি বেঁধে কলসি বেঁধে জলে ডুবিয়ে দেবো। আমি বিয়ে দেবো না, তুমি যাবে কি? সংসারে কাজে লাগতো, তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে পুরোটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। না না না, হয় না। আমি জানি গ্রামের একটা ছেলে না বলছো পরেশ, তুমি তাকে ভালোবাসো, তা আমি তার সঙ্গে বিয়ে দেবো, বুড়োর সঙ্গে তোমার বিয়ে আমি দেবো না। দাদা, সে আমাকে ছেড়ে অনেকদিনই চলে গেছে দাদা, তাই বলছি যদি আমার কপালে সুখ থাকে তাহলে বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে। তুমি তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো দাদা। তুমি যখন বলছো তখন আমার আর আপত্তি করে লাভ নেই। ঠিক আছে, দেখছি। এই ধরে ও ভাই, ঘটক ঘটক, এই সব সব বিয়ে আরে নেন মশাই, আরে দেন মশাই, আর হবে না। আমার বোনের সঙ্গে দিদিমা, তাহলে এবার হইল না, সামনে বার হবে। তাহলে আমার এই বোনটা, আমি বিয়েতে রাজি হয়ে গেছি। বিয়েতে রাজি হয়ে গেছি। রাজি? ধরুন টাকা। এই যে টাকা কাকে দিলেন? তোমার দাদাকে? আমার দাদাকে বিয়ে করনি, আপনি চলে যান। এই আপনাকে বিয়ে করতে বলছে, আপনাকে বিয়ে করে দিয়ে সারা রাত লাঠি খেলা করবো। আমারও বলি বিয়ে করবো তোকে। মালা আনতে গিয়েছিলাম, এই যে ফুলের মালা আনতে গিয়েছিলাম, তাই নাকি? হ্যাঁ, কিন্তু বিয়ে তো হবে, আমাদের বাড়িতে তো ধুতি পাঞ্জাবি দিয়ে কেউ পরে না। আমি সঙ্গে করে পাঞ্জাবি নিয়ে এসেছি, তাই নাকি? অত চোদু আমি লো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পাঞ্জাবি পরে নিন। চোখ তুলে দেখো না কে এসেছি আমার বিয়ে হয়ে। বোতামটা লাগিয়ে দিও তো পাঞ্জাবি। আরে তো সায়া, এ মাগি করে দিগি রে, এ মাগি করে দিগি রে, বলেছিলাম পাঞ্জাবি দিতে মাগি সায়া দিয়ে দিয়ে।
আম ছুরি আম ছুরি আম ছুরি নয় বল আই এম সরি এই যে ধুতি পাঞ্জাবি কিছু লাগবে না এমনি বিয়ে হবে যা পড়েছো ওই পরে বিয়ে হবে হবে হ্যাঁ বাহ ভালো লাগছে না মালাটা পরিয়ে দাও কি মালাটা পরিয়ে দাও না আমাকে না আমাকে না তবে আমার দিদিকে আচ্ছা যাই মা তুমি মালাটা পরিয়ে দাও ঠিক আছে আমাকে শিখিয়ে দাও না কি বলছেন আমাকে মালা কোন শিখিয়ে ठीक